هذا القران يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى انزله ورسول الله معلمنا ورسول الله معلمنا هذا القران يوحدنا لطريق الخير يوجهنا. السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أسكي أمدير كلاش هوتشي হ্যাঁ আজকে পড়া থাকতে হচ্ছে সুরা কাফিরুন আজকে পড়া হচ্ছে সুরা কাফিরুন চল্লিশ নং ক্লাসের পড়া সুরা কাফিরুন আমি প্রত্যেক দিনের নেই আজকেও বলে যাব আপনারা অবশ্য অর্থগুলা দেখার চেষ্টা করবেন ছোট ছোট সুরা রয়েছে এগুলোর অর্থ আপনারা ভালোভাবে বাংলা বা অর্থ করার নিয়ে অথবা মোবাইলের অ্যাপ্লিকেশন থেকে আপনারা অর্থ অর্থগুলা খুব সহজে করে পারেন আজকে তাহলে আরম্ভ করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম এখানে নিয়মগুলোর একবার বলা হয়েছে তাই আজকে বললাম না কুলি ইয়া হালকা ফিরু কুলি এখানে তিন আলিফ করতে হবে মধ্যতবের লম্বা হামজা এশলে তিন আলিফ করতে হবে মধ্যে আসলে আইয়ুয়া শক্ত হবে ইয়ার মধ্যে তাশদীদ হলে কাফিরুন কাফ কাটাতে হবে একা লেপ টানতে হবে ফিরুন এখানে মদের হরফের পরে ওয়া এসেছে ওয়া হচ্ছে হবে মদের হরফ পেশের ওয়া সাকিন থাকলে হয় এখন এটাকে মধ্যে বলে মধ্যে পরও যদি সাকিন হয় অর্থাৎ মধ্যে তব পরে যদি অক্ফ করা হয় তখন মধ্যে তবীয় অক্ষটাকে তিনা টানতে হয় কাফিরুন এবং তিন টানাটাকে এবং তিনা টানাটাকে বলা হয় মধ্য আরজি ইবতে 9 টা পর্যন্ত মধ্য আরজি বলা হয় মধ্য আরজি 3 আলিফ টেনে পড়তে হয় উলিয়া আইয়ুহাল কাফিরুন তাহলে মধ্য হরপটা এখন মধ্য আরজি হিসেবে 3 আলিফ টানতে হবে কেন এখানে নুনের মধ্যে ওয়াকফ করার কারণে এটা আরজি ساکিন হয়েছে বেশি বাম্পাসে ওয়াশা কিন থাকলে মধ্যতবে এই মধ্যতবের পরে যদি ওয়ক করা হয় তাহলে তেনাদীপ টানতে হয় এবং তেনাডারেপ টানাটাকে মধ্যে আর জে বলা হয় এটা হচ্ছে একটা নিয়ম এই নিয়মটা এখানে আসবে সেজন্য আমি ভালোভাবে এখানে বলে দিলাম এবং এখানেও আসবে সেজন্য এ নিয়ে এখানে ভালোভাবে বলে দিলাম নিয়মটা পুলিয়া আই ইউ হালকা ইউ যেমনটি তিন আলিপ টান হয়েছিল এখানে তিন আলিপ টান হবে পরে লম্বা হামজা শেষে সেজন্য টেন আলিপ টান হবে আর এখানে একই নিয়ম তিন প্রান্ত হবে এখানে তিন আলিপ হবে মধ্য আরজি যেহেতু অক্ষ করা হয়েছে মধ্য পরে সেজন্য এখানে তিন প্রান্ত হবে আরজি। লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ এখানে ওয়ালাত এর ডান দিকে করতে হবে একি কানুন আনতুম এখানে গোনা করতে হবে নুন ساکিনের পরে তা আসেছে গোনা করতে হবে

তারপর এখানে একটা লক্ষ্য করুন ওয়ালা আনা আ লেখা আছে আনা নুনালির জবান্না আছে কিন্তু মিলিয়ে পড়ার সময় নুন আলিফটা পড়া হবে না যদি এখানে ওয়াক্ফ করা হতো তখন নু লিফটা পড়া হতো যেখানে আপনারা দেখবেন হামজা লম্বা হামজা লম্বা হামজা পরে এবং নুন আলিপ আসবে ওখানে এই আলিফটা হবে না শুধু নুন জবান্না উচ্চারণ করা হবে মিলিয়ে পড়ার সময় আর অক্ফোর সময় আলিফটা পড়া হবে ওয়ালা আনা বিদু

শুধুমাত্র বা এবং মিম আসলে গুণ্য হবে আর কোথাও গুণ্য হবে না দি এক টানতে হবে নুকুম মিম গুন ওয়ালিয়া দিন এখানেও আলিফ টানতে হবে মধ্যারসি মধ্যারসি তিনা টানতে হয় মধ্য আর্য অর্থাৎ জেলের বামপাশী আসা কিনে এসেছে এখানে এখন মধ্য তবী এর পর যদি বক করা হয় তাহলে মধ্য আর্য বলে তিন হয় এখানে আমি আর একবার পরে দিচ্ছি বিসমিল্লা ফিরু لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم واليدين এভাবে আমাকে পড়াটা আপনারা ভালোভাবে শুনিয়ে দিবেন এবং বানান করে পড়ার চেষ্টা করবেন বাকি বানান আমি অডিওর মধ্যে বলে দেব ইনশাআল্লাহ আল্লাহু 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 আল্লাহ Allah hu Allah hu Allah, Allah. <speaking in the Lord>